উৎপাদন মজুদ ও বিপণনে অনিয়ম হলে সর্বোচ্চ 5 বছরের দণ্ড আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন সব দলকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে চায় ইসি আস্থা ফেরাতে উদ্যোগ নেওয়ার আহ্বান সাংবাদিকদের দেশে দমবন্ধ পরিস্থিতি বিরাজ করছে গুম খুন হওয়া পরিবারের কান্নাবিহীন দেশ চায় মানুষ বললেন ফখরুল বাঁধ রক্ষার আশায় ভাটা এবার কাঁচা পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সুনামগঞ্জ নেত্রকোনার হাওরের কৃষক আসসালামু আলাইকুম রক্সানা পারভিন স্বাগত জানাচ্ছেন টিভি সন্ধ্যার খবরে একে এসটিএমটি বাসীর নাম দেখছিলেন এবারে চলুন পুরো খবরে খাদ্যদ্রব্য উৎপাদন সরবরাহ মজুদ পরিবহন বিতরণ এবং বিপণনে অনিয়ম হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে নতুন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই আইনের অনুমোদন দেওয়া হয় তাছাড়া হাওর এলাকায় ভূমির ব্যবহার কম করে উড়াল সড়ক নির্মাণের কথা জানান প্রধানমন্ত্রী রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ খাদ্যদ্রব্যের উৎপাদন মজুত বিতরণ ও বিপণনে ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ করতে দ্য ফুড গেইন সাপ্লাই প্রিভেনশন অব প্রিজুডিশিয়াল অ্যাক্টিভিটি অর্ডিন্যান্স 1979 এবং ফুড স্পেশাল কোড অ্যাক্ট 1956 এই দুই আইনকে একসাথে করে নতুন একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান এই আইনের মাধ্যমে বাজারকে নিয়ন্ত্রণ করা হবে না তবে বাজারে অনিয়ম বা মান যাতে নিশ্চিত থাকে সেটির জন্য এই আইন প্রয়োগ করা হবে মার্কেটকে কোনো কন্ট্রোল করা না মার্কেটে যাতে কোয়ালিটিটা নিশ্চিত থাকে এবং কেউ যেন ইমোরাল কোনো প্র্যাকটিস করতে না পারে এবং ক্রেতাও যেন ঠকে না যায় কঠোর শাস্তির ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে যে কেউ যদি এই আইনের অধীনে যে বললাম অপরাধগুলি করে তাহলে সে অনূর্ধ্ব 5 বছর এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যায় এজেন্ডার বাইরে হাওরের বাঁধ ও ফসলের ক্ষতি নিয়েও আলোচনা হয়েছে মন্ত্রিসভায় হাওরের ভূমি কম ব্যবহার করে এলিভেটেড বা উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী পাশাপাশি আগামী বর্ষার আগে বাঁধগুলোর অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী হাওর এলাকাতে কোনো রকমের রাস্তাঘাট এগুলো কোনোভাবেই আপনার এখন থেকে আর করা যাবে না সবগুলি এলিভেটেড করতে হবে যদি কিছু হয় যাতে পানির বাধাটা কোনো না হয় আর পার্টিকুলারলি সিলেটের পানিটা নামে মেইনলি অষ্টগ্রামের এই দিক দিয়ে সুরমা এবং তার শাখা প্রশাখা দিয়ে তো এখানে যে আপনার রাস্তাটা করা হয়েছে আপনার মিটামইন থেকে অষ্টগ্রাম সেইটাতে কোনো এফেক্ট হলো কি না এটা একটু দেখতে বলা হয়েছে প্লাস আমরা নিজেরাও আপনার রোডসাইড হাইওয়েজকে বলছি এটা রিভিউ করে প্রতি আধা কিলোমিটার পরপর 150-200 মিটার ব্রিজ করে দেওয়া যায় কি না যে রাস্তাগুলো হয়ে গেছে এছাড়া আটিয়া বন সংরক্ষণ আইন 2022 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ফাহাদ মোহাম্মদ এনটিভি নিউজ ঢাকা সব দলকে নির্বাচনে আনা দায়িত্বের মধ্যে পড়ে কিনা সেই বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বর্তমান কমিশন চায় সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এমন অভিমত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে সংলাপে একথা জানান সিইসি নতুন কমিশনকে আস্থা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সাংবাদিক প্রতিনিধিরা আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিদের সাথে সংলাপে যেসব পরামর্শ উঠে আসে সেখানে সবচেয়ে বেশি জোর দিয়ে বলা হয় নির্বাচনের ব্যাপারে হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে হবে নতুন নির্বাচন কমিশনের কাজের মধ্য দিয়ে কেবল কথা দিয়ে নয় পরিষ্কার যে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না কিন্তু নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার এর কাঠামোটা কী হবে সেটা বিষয়টা রাজনৈতিক হলেও এটা নির্বাচনের সাথে যেহেতু সম্পর্কিত সুতরাং এই বিষয়ে আপনারা অভিমত দিতে পারেন যে আপনাদের কাজে আপনারা যে নিরপেক্ষ সেটা প্রমাণ করতে চান যদি তাহলে প্রিভিয়াস ইলেকশন কমিশনের যে কার্যক্রম সেগুলো থেকে তাদের ভুলভ্রান্তি তাদের ইরেগুলারিটিসগুলো আপনারা খতিয়ে দেখবেন এটা সেটা যাতে পুনরাবৃত্তি না হয় ইভিএম এর ব্যাপারে পরিষ্কার কোনো সিদ্ধান্ত বা ঐকমত নেই যতক্ষণ পর্যন্ত না এই ট্রান্সপারেন্সি সুনিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এই বিষয়টিকে বিরত থাকবেন বলে আশা করি আস্থা ফিরে না আসলে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় না সেই দিকটি মাথায় রেখে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে বলে মত দেন বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক তবে রাজনৈতিক দলগুলোকেও নির্বাচনে আসার ব্যাপারে আন্তরিক থাকতে হবে বলেও মনে করেন কেউ কেউ আপনাদের একটা উদ্দেশ্য মহৎ আমরা মনে করি যে আপনারা চান যে নির্বাচনটি ভালো হোক সেজন্য সকলের অংশগ্রহণ থাকুক সকলের মতামত থাকুক
তেমনিভাবে আমি আশা করি আপনারা এরকম চেষ্টা করবেন যে যাতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেরকম একটা আস্থার পরিবেশ সৃষ্টি করা। বিএনপিকে আনা বা না আনা, এই যে হুদা সাহেবের মতো দল ভাঙা বা না ভাঙা, এগুলি তো আপনাদের কাজ না। আপনি কাউকে রিকোয়েস্ট করে আনা কিংবা ধাক্কা দিয়ে বের করে দাও, কোনোটাই তো আপনার কাজ না। সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যাপারে কমিশনের অবস্থান কি তা পরিষ্কার করলেন প্রধান নির্বাচন কমিশনার। কেউ বলছেন যে না এটা আমাদের দায়িত্ব নয়, কোন দল নির্বাচনে আসলো কি আসলো না এটা হয়তো নির্বাচন কমিশনের দেখার বিষয় না, আমরা জাস্ট ভোট আয়োজন করব। এখানেও হয়তো আমাদের এটা বিবেচনা করতে হবে নির্বাচনগুলো প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, যেটাকে আমরা অ্যাডভার্সিয়াল সিস্টেম বলি, যেখানে দুটো পক্ষ থাকে, দুটো পক্ষকে খেলতে হবে। আইনগতভাবে যে ক্ষমতা দেয়া হয়েছে সেটি স্বাধীনভাবে নতুন কমিশন কাজে লাগাতে পারে কিনা সেই দিকে সবার দৃষ্টি থাকবে বলে মনে করেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দেশে এখন দমবন্ধ পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, গুম খুন হওয়া পরিবারের কান্নাবিহীন একটি দেশ চায় মানুষ। তারা বলেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও উঠে এসেছে বাংলাদেশ সরকারের নানা অপকর্ম। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের 10 বছর উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে তারা এসব বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ইলিয়াস আলী 2012 সালের এদিনে বাসা থেকে বেরিয়ে আর ঘরে ফেরেননি। ইলিয়াস আলী নিখোঁজের 10 বছর উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির এই আয়োজনে যোগ দেন গুম হওয়া পরিবারের অনেক স্বজন। প্রিয়জন হারানোর হাহাকার আর বিয়োগের কান্নায় ভারী হয়ে ওঠে আয়োজন। 10 বছর কিভাবে হয়ে গেছে আসলে বুঝতেই পারিনি, মনে হচ্ছে যে সেদিনের ঘটনা। ১৬টা গুলি তার বুকে, একটা গুলি তার ঘাড়ে, একটা গুলি তার হাতকে ভেদ করে বের হয়ে গেছে। কি অপরাধ ছিল? আলোচনায় বক্তারা অভিযোগ করেন, গুম, খুন, দলীয়করণ আর দুর্নীতি এ সরকারকে ক্ষমতায় টিকে থাকার একমাত্র হাতিয়ার হয়ে উঠেছে। দেশে বিরাজ করছে এক দমবন্ধ পরিস্থিতি। প্রতিদিন বাংলাদেশে আপনার এই মানুষের অধিকার নিয়ে মানুষ কথা বলার চেষ্টা করছে, বলতে পারছে না, এবং একটা তাকে দেখুন চারদিকে একটা একটা ভয়াবহ রকমের একটা অক্টোপাসের মতো সমস্ত কিছু দম বন্ধ করা একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এই অবস্থা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে এ সরকারের সকল অপকর্মের কথা উঠে এসেছে বলেও মন্তব্য করেন বক্তারা। জানতে চাওয়া হয়েছে বারবার প্রতি বছর যে এরা কোথায়, সরকার এটা কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে না, চুপ থাকে। অবিলম্বে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। আমরা রাজপথে লড়াই করে যাব। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শক্তিশালী বিরোধী দলে আবির্ভূত হওয়া এবং আন্দোলনের নামে বিএনপি যদি আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে এক বিবৃতিতে অল্প সময়ের মধ্যে বিএনপি শক্তিশালী বিরোধী দল হবে, বিএনপি মহাসচিবের এমন ঘোষণার প্রেক্ষিতে এই হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের এমন বক্তব্য তাদের শক্তিহীনতা, দুর্বলতা, অক্ষমতা এবং দৈন্যতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান জাতীয় সংসদ উল্লেখ করে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে জাতীয় সংসদে তাদের প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু বিএনপির এখন আসন সংখ্যা কত আর সেটা দিয়ে বিএনপি কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে তা এখন জাতির সামনে পরিষ্কার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এবার আর বাঁধ রক্ষা নয়, হাওরের ফসল রক্ষায় মাঠে নেমেছেন সুনামগঞ্জের কৃষক। পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি করে আধা পাকা ধান কেটে নিচ্ছেন তারা। এদিকে নেত্রকোনার হাওরের ধান তুলতেও মাঠে নেমেছেন কৃষক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুনামগঞ্জ হাওরের ফসল রক্ষায় 18 দিন ধরে বাঁধ পাহারা দিয়েও শেষ রক্ষা হয়নি।
নদনদীর পানি এতটাই বেড়েছে যে বাঁধ রক্ষার আশা ছেড়ে দিয়ে এখন ফসল কাটতে মাঠে নেমেছেন কৃষক। আধা পাকা অবস্থাতেই ধান কেটে নিচ্ছেন তারা। ধান বাইন্ধে পানি আইতেছে, তার দরাইয়া কাটি নিচ্ছে আমরা। যেখানে ধান হইতো 20 মন কেয়ারে, এখানে ধান হয় মাত্র 10 মন। বান্ধেরে মাটি সাটি দেওয়া কোনোভাবে রাখতেছে, এইভাবে আমরা কাটত। আমরা যা পারি তাই আনতেছে আর কি, মানে বান ভেঙে যেতেছে। কৃষকদের দাবি, গত 1 এপ্রিল থেকে সুনামগঞ্জের 8 উপজেলার অন্তত 15টি হাওরের বাঁধ ভেঙে প্রায় 20-25 হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে জেলার 5 হাজার হেক্টর জমির বোরো ফসলের ক্ষতি হয়েছে, আর এখন পর্যন্ত জেলার 50 হাজার হেক্টর জমির বোরো ধান কাটা হয়েছে। এদিকে পানি বাড়তে থাকায় ঝুঁকির মুখে রয়েছে নেত্রকোনার হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ। তবে স্বস্তির খবর, এখনও পানি প্রবেশ করেনি জেলার কোনো হাওরেই। পুরোপুরি না পাকলেও অন্তত 70-80 ভাগ পেকেছে এমন ধান কেটে নিচ্ছেন কৃষক। আগে থেকে পানি এখন বেশি হয়ে গেছে, আগে একটু তারপরে কমা ছিল, এখন পানি বেশি বাইরে আছে। যদি বান ভাঙে যায় গেলে তো লক্ষ লক্ষ মন ধান নষ্ট হয়ে যাবে। হাওরের ফসল রক্ষায় গুরুত্ব দিয়ে নিয়মিত তদারকি চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। চলতি মাসের বাকি দিনগুলোতে রাজধানী সহ সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকবে এমনটা জানিয়ে আবহাওয়া দপ্তর বলছে। আগামী সপ্তাহে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাতে কমবে না গরমের তীব্রতা। এদিকে পবিত্র এই রমজান মাসে তীব্র গরম আর যানজটে ঘরের বাইরে আসা মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আরও জানাচ্ছেন মিজান রহমান। গেল কয়েকদিন ধরে রাজধানীসহ সারাদেশে গরমের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। রমজান মাসে গরমের তীব্রতার সাথে ঢাকার রাস্তার তীব্র যানজটে মানুষের দৈনন্দিন জীবন নাকাল। সবচেয়ে বেশি ভুক্তভোগী কায়িক শ্রমের সাথে জড়িত নিম্ন আয়ের মানুষজন। তীব্র এই দাবদাহের সাথে নগরীর অসহনীয় যানজট যেন মরার উপর খাড়ার ঘা। গরম তো সরকার আর বেসরকারি নাই, গরম তো গরমে, গরম আল্লাহর দান। ব্যবসা গরম, অসহ্য, রোজার মধ্যে মানে অসহ যানজটে খুব অসুস্থ লাগতেছে। অনেক গরম, তারপর সাভার থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টার উপরে লাগছে আমার। আবহাওয়াবিদরা বলছেন প্রতি বছর এই সময় গরমের তীব্রতা কিছুটা বেড়ে যায়, তবে অন্যান্য বছর গরমের পাশাপাশি বৃষ্টিপাত হলেও এবছর তা হচ্ছে না। এ কারণেই ঢাকা, রাজশাহী, পাবনা, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। যে হিট ওয়েভ চলছে মৃদু আকারে, হয়তো এরকমই থাকবে, উপরন্ত কোনো কোনো জায়গায় বেড়ে যেতে পারে। আর বৃষ্টি যেটা হবে 21-22 তারিখে বিক্ষিপ্ত হবে, অনেক জায়গায় হবে। বৃষ্টি হওয়ার পরে সেই সময় তাপমাত্রা হয়তো অনেক জায়গায় কমে যাবে, অর্থাৎ তাপমাত্রা 36-এর নিচে নেমে যেতে পারে। তবে এটা নর্মালি 2-1 দিন স্টে করবে, পরবর্তীতে আবার তাপমাত্রা বেড়ে যাবে, সেক্ষেত্রে আবার নতুন করে অনেক জায়গায় আপনার হিট ওয়েভ চলে আসবে। আবহাওয়াবিদরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা মেঘের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত না হয়ে আরও উত্তর পূর্বে ভারতের আসাম, মেঘালয়ে এই সময়ে নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বৈশাখের খরতাপে পুড়ছে রাজশাহী, বইছে দাবদাহ। বৃষ্টিহীন তীব্র রোদে ভোগান্তি বেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। পদ্মায় জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরের পাশাপাশি অপরিকল্পিত নগরায়নের ফলে রাজশাহীর উষ্ণতা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন গবেষকরা। তাদের শঙ্কা, কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে সামনে তাপমাত্রা আরও বাড়বে। বিস্তারিত সমসাজর রিপোর্টে ছবি তুলেছেন শরীফুজ্জামান রয়েল। এপ্রিলের শুরু থেকেই বাড়ছে রাজশাহীর তাপমাত্রা। 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই তাপমাত্রা বিরাজ করছে। এরই মধ্যে একবার তা 41 ডিগ্রি অতিক্রম করেছে। উষ্ণ আবহাওয়ায় জনজীবন প্রায় বিপর্যস্ত। এরপরও জীবিকার তাগিদে তীব্র গরম উপেক্ষা করে এলাকাবাসীকে বাইরে বের হতে হচ্ছে। গরম পড়ছে মানে স্যালাইন ছাড়া কাজ করা যাবে না, এত গরম, বুঝতে তো পারছেন। আকাশে যাবার, তারপর আশেপাশে কোনো বাতাসও কোনো নাই। এই পরিমাণ তাপমাত্রায় দেখা যাচ্ছে যে গলা শুকিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে চলতে থাকে রাস্তায় আগুনের ভলকানির মতো আমাদের শরীরে লাগতেছে। দেশের বিভিন্ন স্থানে হালকা ও ভারী বৃষ্টি হলেও খরাপ্রবণ রাজশাহীতে তার দেখা নেই। গত 4 এপ্রিল সামান্য বৃষ্টি হয়েছে, কিন্তু তাতে তাপমাত্রায় কোনো প্রভাব পড়েনি। দেশে যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 2500 মিলিমিটার, সেখানে রাজশাহীতে এই হার অর্ধেকেরও কম, 1200 মিলিমিটার। এই গরমের সময় যেটা হয় পদ্মার বিস্তৃত অঞ্চল যে বালুকাময় হয়ে আছে, সেখান থেকে
তাপ যেটা উৎপন্ন হয় সেটা রিফ্লেকশন হয়ে শহরের দিকে প্রবেশ করে। গ্রীষ্মমণ্ডলীয় বায়ুর যে ঘুরে বেড়ানোর যে পরিবহন, যে সঞ্চরণশীল যে বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহটা অনেক সময় রিভার্স হয়ে যায়, উল্টো দিকে আসে। প্রচণ্ড গরমে মানুষের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। একথা জানিয়ে রোদের মধ্যে চলাফেরায় সাবধানতা অবলম্বন এবং বাসি খাবার পরিহার করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। সিলেটে পুলিশি নির্যাতনে যুবক রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া এসআই আকবর সহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। আগামী 10 মে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছে আদালত। সকালে কড়া নিরাপত্তায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন সহ 6 পুলিশ সদস্যকে। এ সময় 4 আসামি খালাস চাইলে তা খারিজ করে দেয় আদালত। 10 মে মামলার বাদী নিহত রায়হানের স্ত্রী তাহমিনা বেগম সহ আরও 2-1 জন সাক্ষ্য দেবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী। এদিকে বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রায়হানের মা সালমা আক্তার। অতীতে যারা পেছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার চেষ্টা করেছে তারা এখনও তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফরেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বর্ষীয়ান সাবেক কূটনীতিকরা যোগ দেন, যেখানে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। 1971 সালের 18 এপ্রিল কলকাতার তৎকালীন পাকিস্তান ডেপুটি হাইকমিশনে বাংলাদেশি কূটনীতিকরা পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষে অবস্থান নেন। ঐতিহাসিক সেই দিনটি উপলক্ষে 18 এপ্রিল ফরেন সার্ভিস দিবস হিসেবে পালন করে বাংলাদেশ সরকার। ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহমতুল্লাহ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, 17 এপ্রিল রোববার মুজিবনগর দিবসের আলোচনা সভায় তার দেয়া বক্তব্যে অজ্ঞাতবশত কোনো শব্দ বা বাক্য উচ্চারণ করে থাকলে তা অনিচ্ছাকৃত ভুল। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সবার প্রতি অনুরোধ জানান তিনি। আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। আজ 17 জনকে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে নিয়োগ দেন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। লঙ্কান গণমাধ্যমগুলো বলছে নতুন মন্ত্রীদের সবাই প্রেসিডেন্টের আস্থাভাজন। বিরোধী জোটের পক্ষ থেকে সমন্বয়ের মাধ্যমে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন লঙ্কান প্রেসিডেন্ট। এদিকে নতুন মন্ত্রিসভাকে অনভিজ্ঞ হিসেবে আখ্যা দিয়েছে বিরোধীরা। এর আগে প্রবল অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মুখে একযোগে পদত্যাগ করেছিলেন দেশটির মন্ত্রিসভার 26 সদস্য। জোট সঙ্গীদের সঙ্গে মতবিরোধের মধ্যেই পাকিস্তানে আজ শপথ নিতে যাচ্ছেন নয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নতুন মন্ত্রিসভা। এই অবস্থায় ছোট দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন পাক প্রধানমন্ত্রী এবং জোটের শীর্ষ নেতারা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ 14টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন মুসলিম লীগের নেতারা। অন্যদের মধ্যে পিপলস পার্টি পেতে পারে পররাষ্ট্রসহ 11 মন্ত্রণালয়। গাজীফ থেকে শুভর ডেস্ক রিপোর্ট। নানা জল্পনা কল্পনা আর নাটকীয়তার মধ্যে গেল 11 এপ্রিল প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ প্রধান শেহবাজ শরীফ। এরপর শুরু হয় দেশটির মন্ত্রিসভা নিয়ে প্রবল গুঞ্জন। তবে জোট সঙ্গীদের সঙ্গে মতবিরোধের মধ্যেই পাকিস্তানে সোমবার শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে ছোট দলগুলোর সঙ্গে পাক প্রধানমন্ত্রী এবং তার দলের জ্যেষ্ঠ নেতাদের দফায় দফায় বৈঠক করলেও আসেনি চূড়ান্ত কোনো সমাধান। জোটের নেতারা বলছেন পাকিস্তান মুসলিম লীগ পেতে যাচ্ছে 14টি মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, তথ্য, জ্বালানি, আইন বিচার সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নিতে চায় দলটি। অন্যদিকে পিপলস পার্টি পেতে পারে 11টি মন্ত্রণালয়।
এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব দেওয়া হতে পারে পিপিপি সভাপতি বিলওয়াল ভুট্টোকে। যদিও আদৌ তিনি শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে গুঞ্জন। তবে মরিয়ম আওরঙ্গজেব তথ্যমন্ত্রী দায়িত্ব নেবেন তা অনেকটাই নিশ্চিত। এছাড়াও মন্ত্রী হতে পারেন খাজা আসিফ, মিফতা ইসমাইল, জাহিদ হামিদ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, হিনা রাব্বানি খারের মতো নেতারা। ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, বড় থেকে ছোট সব দলই পাবে কোনো না কোনো মন্ত্রণালয়। সেই হিসেবে মন্ত্রণালয় পেতে যাচ্ছে জেইউআই, মুত্তাহিদা কওমি মুভমেন্টের মতো দলগুলো। কাজীফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেন জুড়ে শুরু হয়েছে রুশ বাহিনীর ব্যাপক বোমা বর্ষণ। মারিওপুলে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের জন্য রাশিয়ার বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পরই এই হামলা শুরু হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসছে বহু হতাহতের খবর। তবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রুশ বাহিনী বেসামরিক মানুষদের হত্যা করছে বলেও দাবি করেছেন তিনি। জেলেনস্কির অভিযোগ, আবাসিক ভবনগুলোতে মর্টার ও আর্টিলারি হামলা চালাচ্ছে রাশিয়া। খেলার খবর, ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেয়েছে চ্যাম্পিয়ন আবাহনীর শিরোপা ধরে রাখার স্বপ্ন। মিরপুরে প্রাইম ব্যাংকের কাছে 141 রানে হেরে পয়েন্ট টেবিলের দুয়ে কোনো মতে নিজেদের টিকিয়ে রেখেছে তারা। অন্যদিকে লেজেন্ডস অফ রূপগঞ্জ 55 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব 72 রানে গাজী ক্রিকেটার্সকে হারিয়ে ধরে রেখেছে শীর্ষস্থান। রিপোর্ট বর্ষণ কবিরের। পুরো লিগে অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে গেছে প্রাইম ব্যাংকের দুই ওপেনার এনামুল হক বিজয় ও শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত ওপেনিং জুটি। শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে প্রাইম যে 9 উইকেটে 273 রান করেছে, সেখানে ভিত্রা দুজনের 97 রানের জুটির। দীপু 38 রান করে আউট হওয়ার পর 57 রানের মধ্যে আরও 3 উইকেট হারিয়ে বসে প্রাইম ব্যাংক। দারুণ ছন্দে থাকা বিজয় এদিন করেন 77 রান। তবে তাদের স্কোরকে চ্যালেঞ্জিং অবস্থায় পৌঁছে দিয়েছে মিঠুনের 44 ও ইয়াসিরের 43 রানের দুটি ইনিংস। সে সঙ্গে মাহাদির 27 বলে 34 রানের ঝড়ও যোগ হয়েছিল। জবাবে প্রাইম ব্যাংকের স্পিনের সামনে অসহায় আবাহনী অল আউট হয়ে যায় 131 রানে, তাও 33 ওভারের মধ্যে। আবাহনীর সর্বনাশ করেছে রকিবুল ও মাহাদির স্পিন জুটি। 17 ওভারের মধ্যে 6 ব্যাটার হারিয়ে তারকাখচিত আবাহনীর ঘরে তখন যোগ হয়েছে মাত্র 56 রান। এরপর অধিনায়ক মোসাদ্দেক 157 বলে 65 রানের ইনিংস খেলে ব্যবধান কমিয়েছেন মাত্র। 3টি করে উইকেট নিয়েছেন রকিবুল ও নাসির। আবাহনীর 10 উইকেটের সবগুলোই গেছে প্রাইমের স্পিনারদের পকেটে। বিকেএসপির 3 নম্বর মাঠে সাব্বির রহমানের প্রায় 3 বছর পর পাওয়া শতকে সহজেই রূপগঞ্জ টাইগার্সকে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। নির্ধারিত ওভারে 5 উইকেটে 325 রান করে লেজেন্ডস। ওপেনিংয়ে নেমে 111 বলে 125 রান করেন সাব্বির। চ্যারাক জানি 95 রান করলে বড় স্কোর পাওয়া কঠিন হয়নি লেজেন্ডসদের। জবাবে সাদ নাসিমের 116 রানের পরও 9 উইকেটে 270 রানের বেশি যেতে পারেনি রূপগঞ্জ টাইগার্স। নাবিল সামাদ 47 রানে নেন 5 উইকেট। বিকেএসপির আরেক মাঠে ব্যাটিং বিপর্যয়ের পরও সহজেই জিতেছে শীর্ষ দল শেখ জামাল। সোহানের 72 বলে 73 ও পারভেজ রসুলের 64 বলে 73 রানের ইনিংসে 5 উইকেটে 271 রান করে শেখ জামাল। জবাবে গাজী ক্রিকেটার্স 44 ওভারে 199তে গুটিয়ে যায়। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে চলে গেল শেখ জামাল। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। ইনজুরিতে তাসকিন ও শরীফুল, এর মধ্যে শরীফুলের অস্ত্রোপচার করা লাগবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক। দুই পেসারকে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া যাবে না, তাই বাধ্য হয়ে বিকল্প ভাবতে হচ্ছে নির্বাচকদের। তাসকিন ওর এই সমস্যার সার্জিক্যাল কোনো সমাধান দেখতে পারছি না, আমরা এটা কনজারভেটিভভাবে ম্যানেজ করার চেষ্টা করছি। শরীফুল নন স্পোর্টস রিলেটেড একটা সমস্যা আছে, শারীরিক সমস্যা, যেটার জন্য আমরা একটা ছোট একটা সার্জারির প্রয়োজন হবে। যদি নাকি ওরা না খেলতে পারে সিরিজটা, তো তাহলে সেখানে আমরা আমাদের একটু প্রবলেম হলেও হতে পারে। বাট আমি আশাবাদী যে বাকি যারা আছে টিমে, ওদের জন্য যদি এরা না পারে তো তাদের জন্য একটা বিগ অপরচুনিটি, মানে যে টেস্ট ম্যাচ খেলার সুযোগ হওয়ার। খবর শেষ করব যাবার আগে কেসিএম টিভির শিরোনামগুলো আরো একবার। খাদ্যদ্রব্য উৎপাদন মজুত এবং বিপণনে অনিয়ম হলে সর্বোচ্চ 5 বছরের দণ্ড, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন।
সব দলকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে চায় ইসি, আস্থা ফেরাতে উদ্যোগ নেওয়ার আহ্বান সাংবাদিকদের। দেশে দমবন্ধ পরিস্থিতি বিরাজ করছে, গুম খুন হওয়া পরিবারের কান্নাবিহীন দেশ চায় মানুষ, বললেন ফখরুল। বাঁধ রক্ষার আশায় ভাটা, এবার কাঁচা পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সুনামগঞ্জ ও নেত্রকোনা হাওরের কৃষক। এই ছিল আমাদের সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvvd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।